হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি। তো যাই হোক, গতদিন ভিডিও দেওয়া হয়নি, তো গতদিনের ভিডিও মানে গত পরশু দিনের ভিডিও আর গতকালকের ভিডিও মিলে আজকে একটা ভিডিও শেয়ার করব। তো যাই হোক, ভিডিও দেওয়া অফ করলে আলসেমি লেগে যায় আর ভিডিও দিতে ইচ্ছা করে না, মানে এডিট করা তারপর ভয়েস ওভার দেওয়া সব কিছু মিলিয়ে কিন্তু অনেক প্যারা থাকে, যে কারণে একবার মিস হয়ে গেলে আর মন চাই না যে ভিডিও দিই। তো যাই হোক, একদিন মিস হয়েছে যে কারণে খুব হচ্ছে আলসেমি লাগছিল ভিডিও দিতে। তো যাই হোক, কালকে দিয়েছিলাম না, কালকে অফ রাখছিলাম, আর এই যে আজকে হচ্ছে দুই দিনের তো একসাথে ভিডিও দিচ্ছি। তো বলেছিলাম যে মেহমান আসবে আর মেহমানের জন্য বাজার গুছিয়ে রাখছি। তো যাই হোক, সেগুলো এখন রান্নাবান্না করছি। তো মেহমান রাত্রে আসার কথা ছিল, তো রাত্রেবেলায় রান্নাটা করছি। তো এখানে বেশ কিছু রান্না করছি, তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব যে কী কী রান্না করলাম। তো যেবার রেগুলার হচ্ছে সন্ধ্যার দিকে একটু ঘুমাই আর ওই সময়টাতে আমি রাত্রের রান্নাটা করে নিই। তো আজকে যেবা এক মানে একটা মুহূর্ত ঘুমাইনি, তো কী আর করব, যেবাকে কোলে নিয়েই রান্না করতে হচ্ছে। তো যেবা এক সাইডে কোলে আছে আর এক হাত দিয়ে আমি সব রান্নাগুলো করছি, তো খুবই কষ্ট হয়ে গেছে। আর মাছ টাস যখন আমি কাটছিলাম, তো মাছ কাটার সময় ও ভীষণই ঝামেলা করছিল, বটির উপর চলে আসছিলো, তারপর বটি নেবে এরকম ঝামেলা করছিল। তো যাই হোক, ওকে খুব কষ্ট করে ম্যানেজ করছি আর তার ভিতর থেকে রান্নাটাও করে নিচ্ছি। তো আমি এখানে গরুর মাংস রান্না করছি আর হচ্ছে ইলিশ মাছ, দেখতে পেলেন তো, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো ইলিশ মাছটা আমি হালকা একটু ভেজে রান্না করছি। তো ম্যাক্সিমাম টাইম আমরা ইলিশ মাছটা কিন্তু কাঁচাই খাই, কিন্তু আজকে হালকা একটু ভেজে নিলাম লবণ আর হলুদ দিয়ে। তো গরু মাংসটা আগে বসিয়ে দিচ্ছি, গরু মাংসটা যেহেতু একটু শক্ত টাইপের তাই হচ্ছে আগে বসিয়ে দিচ্ছি, এটা হচ্ছে হতে থাকবে। আর ওদিক থেকে আমি আরও তরকারি রান্না করব, তো সেগুলো একে একে রান্না করে নিচ্ছি। তো যেভাবে নিয়ে রান্না করা খুবই কষ্ট, মানে জেগে থাকলে ও রান্না করতে গেলে গ্যাসের চুলা অফ করে দেয়, বটি নিয়ে টানাটানি করে, আর আলু পেঁয়াজ রসুন একটাও তো মানে নিজের জায়গায় থাকে না, সব ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর তাছাড়া থালা বাসনের র্যাকের থেকে সব থালা বাসনগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে রাখবে। তো যাই হোক, ওকে হচ্ছে কোলে করে নিয়েই রান্না করতে হয়, না হলে ময়লার ঝুড়িতে হাত দেবে, মানে কিছু না কিছু একটা ঝামেলা করতেই থাকবে, যে কারণে ওকে কোলে করে নিয়েই রান্না করতে হয়। তো যাই হোক, আমি তো বললামই যে ও রাত্রে ঘুমালে আমি সেই টাইমটাতে রান্না করি, আর আজকে যেহেতু অনেক বেশি রান্না ছিল, তো ওকে ঘুম যে পাড়াবো সে সময়টাও আমার ছিল না। বাসায় একা থাকলে তো সমস্যা হয়ই, আর বাসায় যদি একটু বেশি মানুষ থাকে তাহলে এর কাছে দিয়ে ওর কাছে দিয়েও একটু নিজে কাজ করা যায়, কিন্তু সে সময়টা তো নাই, মানে বাসায় যেহেতু একাই থাকি সব কাজ একাই করে নিতে হয়। তো যাই হোক, আমি হচ্ছে এই যে এরকমভাবে বেগুনটা রান্না করছি, মশলাগুলো সব আগে একটু ভেজে নিলাম, তারপরে একবারে পানি দিয়ে দিলাম। তো এটাকে আমাদের গ্রামের ভাষায় মৌনি বলে, তো মৌনিটা দিয়ে দিলাম আর এই পানি দিয়েই একেবারে বেগুন রান্নাটা হয়ে যাবে। তো যাই হোক, ইলিশ মাছের সাথে বেগুন যেভাবে রান্না করা হোক না কেন খুবই টেস্ট লাগে। তো ইলিশ মাছ যে তরকারিতেই দেওয়া হয় সেই তরকারির টেস্টটাই বেড়ে যায়। তো বেগুনগুলো এখানে নরম হয়ে গিয়েছিলো, এখন আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম। আর হচ্ছে আজকের ভিডিও হচ্ছে আমি মানে দুই দিনের ভিডিও একসাথে সেট করে দিচ্ছি, যেহেতু আমি ভিডিও দেওয়ার সময় পাচ্ছিলাম না, তাই জন্য হচ্ছে দুই দিনের তো একদিনে আমি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এই যে মাংসটা কিন্তু আমার এখানে কষানো হয়ে গিয়েছিলো, আর এখন হচ্ছে মাংসটা আমি হচ্ছে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো মাংসের টেস্টটা অনেক বেশি ভালো লাগছিলো, যেবার বাবা বলছিলো যে মাংস রান্নাটা খুবই মজা হয়েছে। আর এই যে এখানে কিন্তু বেগুন দিয়ে ইলিশ মাছটাও হয়ে গেছে, আর হচ্ছে তো মাংসটাতে ঝোলের পানি দিয়েছিলাম, তো মাংসটাও হয়ে গেছে, তো নামিয়ে দিলাম। আর এখন এই যে মাছ দুইটা নামিয়ে নিয়েছিলাম, এগুলো এখন রান্না করব। তো চিংড়ি মাছটা ভুনা করব, আর হচ্ছে এই যে এই মাছটাও ভুনা করব। তো দুইটা মাছ দিয়েছি ভাজার জন্য, তো তিনটা মাছই ধরছিল না, তো এই দুইটা মাছ আগে ভাজা হয়ে যাক, তারপর হচ্ছে আরেকটা মাছ ভাজবো। তো এটা হচ্ছে সরপুটি মাছ, তো এই মাছটাও ভুনা করব। তো যাই হোক, সরপুটি মাছটা ভুনাটা বেশি একটা মজা লাগেনি, কেন জানি না, আমার কাছে মনে হয়েছিল ভালো লাগবে কিন্তু রান্নার পর বেশি একটা ভালো লাগেনি। আমার কাছে মনে হচ্ছে যে এই মাছটা বেশিরভাগ মানে কড়া ভাজি করে খেলে হয়তো বেশি ভালো লাগবে, তো নেক্সট টাইম আমি হচ্ছে আর রান্না নাও করতে পারি, এরকম ভাজি করেই খেতে পারি। তো আমি রান্না করেছিলাম বেশ ভালো করে, কিন্তু খাওয়ার পর বেশি একটা টেস্ট পাওয়া যায়নি, মানে মাছের টেস্ট পাওয়া যায়নি।
তো যাই হোক আমি হচ্ছে এই যে মাছটা রান্না করার জন্য একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি আর আমি এটাতে হচ্ছে সরষে বাটা দিয়েছিলাম মানে সরষে আর পেঁয়াজ বাটা দিয়েছিলাম তো এইভাবে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে আর হচ্ছে কাঁচা মরিচ দিতে হয় কিন্তু কাঁচা মরিচ ছিল না যেহেতু তাই হচ্ছে শুকনো মরিচ দিয়েই রান্না করেছিলাম তো শুকনো মরিচ দেওয়ার জন্য এরকম টেস্ট হয়েছে কিনা জানি না কিন্তু কাঁচা মরিচ দিলে খুবই সুন্দর টেস্ট হতো মানে সরিষার সাথে কাঁচা মরিচের টেস্টটা খুব ভালো যায় তো যাই হোক মাছের এই মাছের টেস্টটা বেশ একটা ভালো লাগেনি তাছাড়া বাদবাকি রান্না বেশ মজার হয়েছিল বিশেষ করে চিংড়ি মাছ ভুনাটা চিংড়ি মাছ ভুনা আর হচ্ছে গরুর মাংসটা নাকি ফার্স্ট ক্লাস হয়েছে মানে খুবই টেস্ট হয়েছে তো যাই হোক আর ইলিশ মাছটা তো এমনি টেস্টই একটা খাবার আর এই মাছ ভুনাটা বেশি একটা ভালো লাগেনি মানে পার্সোনালি আমার কাছে তো বেশ একটা ভালো লাগেনি তো বাসায় গেস্ট আসবে বলছিলাম তো গেস্টের জন্যই রান্না করছি তো একজনই আসছে আর উনি হচ্ছে জেবার বাবার ফ্রেন্ড হয় আবার জেবার বাবার খালাতো বোনের হাজবেন্ড তো যাই হোক দুই সাইড থেকে আত্মীয় হয় তো ভাইয়া একাই আসছিল ভাইয়ার বাবা অসুস্থ তো ওনাকে নিয়ে ডাক্তারের কাছে আসছিল যে কারণে ভাইয়া হচ্ছে দেখা করতে আসছিল আমাদের সাথে তো এই যে এখানে হচ্ছে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট তো মাছটা দেখুন অনেক বেশি লোভনীয় লাগছে দেখতে আর খেতেও আমি ভাবছিলাম বেশ ভালো হবে কিন্তু অতটাও ভালো হয়নি তাছাড়া এই যে এখানে হচ্ছে গরুর মাংস দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ তো আমি এখন হচ্ছে রাত্রিবেলা সবাইকে খেতে দেব তাই বাটিতে বেড়ে নিলাম আর তরকারিগুলো আবার গরম করে নিলাম যেহেতু শীতের সময় তো রান্না করার সাথে সাথেই ঠান্ডা হয়ে যাচ্ছে তো আমি এখন গরম করে আবার হচ্ছে বাটিতে দিয়ে দিলাম এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব আর এদিক থেকে মাছ আর হচ্ছে চিংড়ি মাছটাও হচ্ছে বাটিতে নামিয়ে নিলাম এগুলোও দিয়ে দেব তো যাই হোক এই ছিল হচ্ছে রাত্রের খাবার আর তার সাথে ছিল সাদা ভাত তো এগুলোই আমরা এখন রাত্রে খাওয়া দাওয়া করব তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলার ভিডিও তো দুপুরবেলা হচ্ছে আমি চুলোয় রান্নাটা বসিয়ে বাসার কিছু কাজ করে নিচ্ছি যেমন এখানে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি তো দুই একদিন হচ্ছে আমি ফার্নিচারগুলো মুছতে পারিনি মানে সময় পাচ্ছিলাম না আর বাসায় যেহেতু গেস্ট ছিল তাই এইসব কাজগুলো আর করা হয়নি তো এই গাছগুলো কয়েকদিন মানে পড়েই ছিল দুই একদিনের মতন তো আজকে আমি হচ্ছে কাজগুলো করে নিচ্ছি আর ওদিক থেকে রান্নাটাও করছি তো ইচ্ছা আছে আজকে সব ফার্নিচারগুলো খুব ভালোভাবে মুছে নেব তার সাথে ঘরটাও মুছে নেব তাছাড়াও কাঁচা ধোয়ার কাজটা আছে তো কাঁচা ধোয়ার কাজটা আজকে করতে যাচ্ছি না আর হচ্ছে ফার্নিচারগুলো মুছার পর আমি রুমটা মুছে নিতে যাচ্ছি তো যে বা ঘুমিয়ে আছে দেখা যাক যে বা ঘুমিয়ে থাকতে থাকতে যত দূর আমি মানে কাজগুলো গুছিয়ে নিতে পারি তত দূর গুছিয়ে নেব আর এর সাথে সাথে তো আমি রান্নাটা করেই নিচ্ছি তো যাই হোক এই যে আমি সব ফার্নিচারগুলো আগে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর এরপর হচ্ছে গ্লাসের আইটেমগুলো আমি সব ভিজে কাপড় দিয়ে মুছে নেব তো এক দুই দিন মুছা বাদ দিলেই মানে ফার্নিচার অনেক বেশি ধুলো পড়ে যায় তো সবসময় চেষ্টা করি সব কিছু একটু গুছিয়ে রাখার জন্য তারপরও জেবাকে নিয়ে সব কিছু মানে সময় দিয়ে উঠতে পারি না তারপরও চেষ্টা করি যে দুই একদিনের ভিতরেই ফার্নিচারগুলো মুছে রাখার এর থেকে বেশি দেরি হয়ে গেলে কিন্তু ফার্নিচার হচ্ছে মানে ড্যামেজ হয়ে যায় ধুলো জমে জমে নষ্ট হয়ে যায় তো যাই হোক আমি খুব তাড়াতাড়ি হচ্ছে ফার্নিচারগুলো মুছে নেওয়ার চেষ্টা করি বেশি একটা গ্যাপ দিতে চাই না তো আমি এখানে সব ফার্নিচার মুছে নিচ্ছি আর ওদিক থেকে কিন্তু হচ্ছে রান্নাটাও করছি তো আজকে দুপুরে রান্না করলাম হচ্ছে কচুর মুখি দিয়ে আর চিংড়ি মাছ আর তার সাথে করেছি বেগুন ভাজি তো চুলোই হচ্ছে কচুর মুখিটা রয়েছে আর বেগুন ভাজিটা হয়ে গেছে আর তাছাড়া ভাতটাও চুলোয় দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি এই যে কাজগুলো করে নিচ্ছি তো সংসারে প্রতিটা কাজ মানে যখনকার কাজ তখনই যদি না করা হয় তো জমে গেলে কিন্তু অনেক বেশি প্যারা লাগে আর হচ্ছে কষ্টও হয়ে যায় তো যাই হোক দুই একদিনের কাজ জমে গিয়েছিলো যে কারণে আজকে অনেক বেশি কাজ হয়ে গেছে তো যাই হোক মোটামুটি আমার ডাইনিং রুমটা ড্রয়িং রুমটা সব হচ্ছে ফার্নিচারগুলো মোছা হয়ে গেছে এখন রুমটার ভিতরে সব ফার্নিচারগুলো মুছে নেব তো যাই হোক হচ্ছে ওই রুমটাই মুছে নিলাম আর আমাদের বেডরুমেরটা পরে মুছবো কারণ বেডরুমে যে এখনও ঘুমিয়ে আছে তো উঠে গেলে তারপর হচ্ছে বেডরুমেরটাও গুছিয়ে নেব তো এখানে দেখছেন কতগুলো কাপড় চুপড় জমে গেছে তো এই কাপড়গুলো ছিল হচ্ছে গতকালকের কিছু আর আজকের কিছু তো এই কাপড়গুলো আমি এখন সব ভাঁজ করে নেব আগে রুমটা ঝাড়ু দিয়ে নেব তারপর তো যাই হোক কাজ কিন্তু জমে গেলে খুব বেশি মানে ঝামেলা হয়ে যায় তাই যখনকার কাজ তখনই করে নেওয়া ভালো আর এই যে এখন চলে আসলাম আমাদের রুমে তো রুমে এই যে জেবা কিন্তু এখনও ঘুমাচ্ছে যে কারণে আমি কাজগুলো শান্তিতে করতে পারছি আর ও উঠে গেলে তো কোনো কিছুই মানে ঠিক মতন করা যায় না ওর নিয়েই ব্যস্ত থাকতে হয় তো যাই হোক ও হচ্ছে ঘুমাবে যতক্ষণ ততক্ষণই আমি কাজ করতে থাকবো তো আমি খুব দ্রুতই কাজ করছি তো ভেবেন না যে হচ্ছে দূরত্ব ঝাড় দিচ্ছি যাই হোক আমি এখানে একটু স্প্রিট দিয়ে দিয়েছিলাম
আর এখন হচ্ছে আমি একটা ভিজে কাপড় দিয়ে সব গ্লাসের আইটেমগুলো মুছে নিচ্ছি, মানে যেমন ফ্রিজ, তারপর টেবিল, টি টেবিল, ওয়াল শোকেসের গ্লাসগুলো, তো এগুলো আমি এখন সব ভিজে কাপড় দিয়ে একটু মুছে দেব। আর এর ভিতর থেকে হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা হচ্ছে চুলোয় দিয়ে আমি কাজগুলো করছিলাম, কিন্তু এর ভিতর থেকে রান্নাটাও হয়ে গেল। তো আজকে রান্নাটা একটু আগে ভাগেই হয়ে গেল, তো ভালোই হলো, রান্নাটা শেষ হয়ে গেল। আর এখন হচ্ছে জেবা উঠে গেলে জেবাকে নিয়ে খেলাধুলা করব, তারপর ওকে খাওয়াবো, তারপর ওর গোসল করিয়ে দেব। তো যাই হোক, এই কাজগুলো করে নেব। তো ওকে ঘুম থেকে ওঠানোর সাথে সাথে আমি কখনোই খাবার দিই না, ওকে অনেকক্ষণ মানে খেলাধুলা করাই, তারপরে খাবার দিই, কারণ ঘুম থেকে ওঠার পরপরই ও খেতেও চায় না। আর হচ্ছে এরকম করলে খাবারের প্রতি অনীহাও চলে আসবে, এমনিতেই আমার মেয়েটা মানে খুব বেশি একটা খেতে চায় না। তো যাই হোক, এই যে আমি হচ্ছে ফার্নিচারগুলো মুছতে মুছতেই জেবা ঘুম থেকে উঠে গেছে। চাচ্ছিলাম যে জেবা ঘুমিয়ে থাকাকালীন আমি সব কিছু করে নিই, এমনকি আজকে রুমটাও মুছে নিতে চাচ্ছিলাম, কিন্তু হলো না। এই যে জেবা এখন উঠে গেছে, তো ওকে কোলে নিয়েই বাদ বাকি হচ্ছে মশার কাজটা করে নিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে যে বেল বাটন আছে সে বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাও ফলো দিয়ে রাখবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে। আর জেবা যেহেতু কেবলমাত্রই ঘুম থেকে উঠলো, তো ওর মুডটা অফ আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।